বিজয় দিবসের অনুষ্ঠান দেখে খেপলেন ওসি। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিসপ্লেতে পুলিশ প্রশাসনের নেতিবাচক উপস্থাপনের মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জুড়ি জেরে সেটি বয়কট করে চলে যান স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানা যায়, প্রতি বছরের মতো এবারও জুড়ি কলেজ মাঠে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস ইন গাইড, কাপ সহ বিভিন্ন শিশু কিশোর সংগঠনের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করে। সেখানে যৌন হয়রানি ও অ্যাসিড বিরোধী একটি ডিসপ্লে উপস্থাপন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর দৃশ্যায়নে দেখানো হয়, স্থানীয় এক বখাটে একটি মেয়েকে অ্যাসিড ছুড়ে মারে। এ ঘটনার বিচার চাইতে মেয়েটির বাবা থানায় যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়েটির বাবার কাছে ঘুষ দাবি করে। টাকা না থাকায় ওই বাবাকে লাথি মেরে বের করে দেয় ওসি। ডিসপ্লেতে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এমন নেতিবাচক দৃশ্য উপস্থাপন করায় অনুষ্ঠান বয়কট করে সেখান থেকে চলে যান জুড়ি থানার ওসি S M মাইন উদ্দিন।